ক্লাস সেভেন, আজকে তোমাদের আলোচনা সাহারা মরুভূমিকে নিয়ে। সাহারা হচ্ছে পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি। তার আগে একটা জিনিস একটু আমরা বলে দিই যে মরুভূমি কাকে বলে। বিভিন্ন রকম ডেফিনেশন আসতে পারে, কিন্তু সবচেয়ে লজিক্যাল ডেফিনেশন যেটা, যে অঞ্চলে যে পরিমাণ অধঃক্ষেপণ হয় তার তুলনায় বাষ্পীয় প্রস্রবণের মাত্রা বেশি। বাষ্পীয় প্রস্রবণ বলতে কী জিনিস, না বাষ্পমোচন এবং বাষ্পীভবন, এই দুটো টোটাল রেজাল্ট যে অঞ্চলে অধঃক্ষেপণের তুলনায় বেশি তাকে কী বলা হয় থাকে, না মরুভূমি বলা হয় থাকে। মরুভূমি দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে উষ্ণ মরুভূমি আর একটা হচ্ছে শীতল মরুভূমি। সাহারা মরুভূমি হচ্ছে, সাহারা হচ্ছে পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি। আমরা এই সাহারা মরুভূমির আলোচনাটা দুটো ক্লাসে করব। আজকের প্রথম পার্টে আমরা সাহারা মরুভূমির প্রাকৃতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এর নেক্সট পার্টে আমরা সাহারা মরুভূমি অঞ্চলের যে সমস্ত অপ্রাকৃতিক বিষয় রয়েছে, অর্থাৎ মানবীয় বিষয় আসলে রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই দেখে নিই যে সাহারা মরুভূমির অবস্থানটা কোথায় রয়েছে। সাহারা মরুভূমি আফ্রিকা মহাদেশের উত্তর দিকে অবস্থিত। এর চতুর্সীমা যদি আমরা চিন্তাভাবনা করি, তাহলে উত্তর দিকে ভূমধ্যসাগর রয়েছে, দক্ষিণ দিকে সাভানা রয়েছে, পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগর রয়েছে এবং পূর্ব দিকে লোহিত সাগর রয়েছে। তার মানে সাহারা মরুভূমি আফ্রিকার একেবারে উত্তর দিক জুড়েই অবস্থিত। এর দৈর্ঘ্য কত, 4,800 কিলোমিটার, প্রস্থ 1,800 কিলোমিটার, এরিয়া 9,20,000 বর্গ কিলোমিটার। সাহারা মরুভূমির আয়তন আমরা খুব সাধারণভাবে যদি বলে থাকি, তাহলে সাহারা মরুভূমি ভারতবর্ষের যে আয়তন তার প্রায় 2.5 গুণের বেশি বড়, এবং সমগ্র ইউরোপ মহাদেশ যেটা রয়েছে, ইউরোপ মহাদেশের চেয়েও তুলনামূলকভাবে কী হচ্ছে না এই জিনিসটা বড়। যদি আমরা দেশভিত্তিকভাবে যদি অবস্থান দেখি, তাহলে সাহারা মরুভূমি কোথায় রয়েছে, আফ্রিকা মহাদেশের 10টা দেশের মধ্যে রয়েছে। 10টা দেশ কী কী না এখানে খেয়াল করে দেখো, আমি নামগুলো শর্ট আউট করে দিয়েছি কোন কোন যা দেশের মধ্যে রয়েছে। একটা হচ্ছে আলজেরিয়া রয়েছে, চাঁদ রয়েছে, ইজিপ্ট রয়েছে, লিবিয়া রয়েছে, মালি রয়েছে, মার্সিউটানিয়া রয়েছে, মাউরিটানিয়া রয়েছে, মরক্কো রয়েছে, নাইজার রয়েছে, সুদান রয়েছে, টিউনিশিয়া। তাহলে কী কী বললাম, আলজেরিয়া, চাঁদ, ইজিপ্ট মানে মিশর, লিবিয়া, মালি, মাউরিটানিয়া রয়েছে, মরক্কো, নাইজার, সুদান এবং টিউনিশিয়া। এই 10টা দেশের মধ্যে আফ্রিকা মহাদেশ এই সাহারা মরুভূমি বিস্তৃত রয়েছে। ভূপ্রকৃতিগতভাবে সাহারা মরুভূমি এটা মালভূমি অঞ্চল। এই অঞ্চলে মালভূমি অঞ্চল বর্তমানে ক্ষয়প্রাপ্ত মালভূমি, কিন্তু এখানেতে বেশ কিছু অবশিষ্ট পর্বত রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য কী কী রয়েছে না, টিবেস্টি পার্বত্য অঞ্চল রয়েছে, এয়ার পার্বত্য অঞ্চল রয়েছে, লিবিয়ান পার্বত্য অঞ্চল রয়েছে, আহাগার পার্বত্য অঞ্চল রয়েছে এবং সাহারান অ্যাটলাস রয়েছে। আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখেছি যে আফ্রিকা মহাদেশের উত্তর পশ্চিম দিকে অ্যাটলাস পার্বত্য অঞ্চল রয়েছে। অ্যাটলাস পার্বত্য অঞ্চলে দুটো প্রধান অংশ রয়েছে, দুটো প্রধান শৈলশিরা রয়েছে। তার মধ্যে মরুভূমির একেবারে ভেতরে মানে পশ্চিম দিক থেকে বেশ কিছুটা অভ্যন্তরভাগের দিকে রয়েছে, যেটা সেটাকে আমরা কী বলে থাকি, সাহারান অ্যাটলাস অঞ্চল বলে থাকি। এই অঞ্চলে টিবেস্টি পার্বত্য অঞ্চল রয়েছে, এখানে এয়ার পার্বত্য অঞ্চল রয়েছে। এই সাহারা মরুভূমির মধ্যে এই যে মরুভূমি, এটা টোটালটার নামই সাহারা মরুভূমি, কিন্তু এছাড়াও মাঝে মাঝে মানে আঞ্চলিকভাবে এগুলো অনেকগুলো ছোটো ছোটো মরুভূমির সমস্ত, মানে টোটালটা সাহারা মরুভূমি কিন্তু এর মধ্যে মধ্যে অংশগুলো আবার বিভিন্ন নামে পরিচিত। তাদের মধ্যে এই যে ডি ডট রয়েছে, ডি ফর ডেজার্ট, কী কী রয়েছে, এখানে রয়েছে লমা ডেজার্ট রয়েছে, এখানে রয়েছে জোস ডেজার্ট, এখানে রয়েছে ডারফার ডেজার্ট, এখানে রয়েছে নুবিয়া ডেজার্ট, এখানে রয়েছে লিবিয়ান ডেজার্ট, এখানে হচ্ছে টিবেস্টি ডেজার্ট, এয়ার ডেজার্ট, আহাগার ডেজার্ট এবং ইঙ্গুইডি ডেজার্ট। এই আঞ্চলিক প্রধান বিভাগগুলো এদের লক্ষ্য করা যায়। আবার বলছি টোটালটাই কিন্তু সাহারা মরুভূমি, কিন্তু সাহারা মরুভূমির মধ্যে এই যে ছোটো ছোটো জায়গাগুলো রয়েছে এগুলোর আবার কী রয়েছে না এরকম বিভিন্ন রকম নামকরণ রয়েছে। এখানের মধ্যে সবচেয়ে উঁচু অঞ্চল যেটা রয়েছে মরুভূমির ভেতরে, সবচেয়ে উঁচু অঞ্চল হচ্ছে যে টিবেস্টি পার্বত্য অঞ্চল রয়েছে, এই টিবেস্টি পার্বত্য অঞ্চল হচ্ছে সবচেয়ে উঁচু। নেক্সট হচ্ছে এখানকার কী কী ভূপ্রাকৃতিক বিভাগ রয়েছে। প্রথম হচ্ছে ভূপ্রাকৃতিক বিভাগগুলো আমি এখানে শর্টিং করে দিয়েছিলাম, আমি যদি ওই পেজটা পরে ছবিতে দিয়ে দিচ্ছি। কী কী ভূপ্রাকৃতিক বিভাগ রয়েছে, একটা হচ্ছে হামাদা রয়েছে, আর্ক রয়েছে, বালিয়াড়ি, রেগ, ওয়াদি, আউদ, সর্টস অথবা সল্ট ফ্ল্যাটস। কী কী বললাম নামগুলো, সবগুলো নামই নতুন নতুন। একটা হচ্ছে হামাদা, একটা হচ্ছে আর্ক, একটা বালিয়াড়ি, একটা রেগ, একটা ওয়াদি, একটা আউদ, আরেকটা কী রয়েছে সর্স। তাহলে আমরা দেখে নিই এগুলো সম্বন্ধে একটু পরিচিতি আমরা দেখে নিই।
ফার্স্ট অফ অল কী রয়েছে না আর্ট, যে সমস্ত অঞ্চলে বালির স্তূপ জমা হয়ে ছোটো ছোটো পাহাড়ের মতো তৈরি করে থাকে তাকে কী বলা থাকে না আর্ক বলা থাকে। আবার যে সমস্ত অঞ্চল শক্ত পাথরে তৈরি, যেখান থেকে বালি অপসারিত হয়ে চলেই গেছে শুধু কেবলমাত্র শক্ত শিলা পড়ে রয়েছে সেই অঞ্চলগুলোকে কী বলা থাকে না হামাদা বলা থাকে। যে সমস্ত অঞ্চলে বালির সঙ্গে বড় বড় পাথরের টুকরো পড়ে থাকে সেই অঞ্চলগুলোকে কী বলা থাকে না রেক বলা যায়। বালিয়াড়ি কী না কোনো অঞ্চলে বালি সঞ্চিত হয়ে সঞ্চিত হলেই তাকে কী বলা থাকে বালিয়াড়ি বলা থাকে। বালিয়াড়ি অনেক রকমের হয়ে থাকে, কিছু কিছু বালিয়াড়ি চলমান হয়ে থাকে। তবে সাহারা মরুভূমিতে সবচেয়ে বেশি পরিমাণে যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে বারখান নামে এক ধরনের বালিয়াড়ি রয়েছে এবং বারখান পরবর্তীকালে পরিবর্তিত হয়ে সিপ নামে এক ধরনের বালিয়াড়ি তৈরি করে থাকে। এই বারখান এবং সিপ বালিয়াড়ির প্রাধান্য এই অঞ্চলে বেশি লক্ষ্য করা যায়। নেক্সট হচ্ছে ওয়াদি। ওয়াদি বলতে সাধারণত শুষ্ক নদীখাতকে ওয়াদি বলা থাকে। মরুভূমি অঞ্চলে সাধারণত বৃষ্টি হয় না, কিন্তু যখন হঠাৎ বৃষ্টি হয় অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। এই বৃষ্টির জল প্রবাহিত হয়ে কী তৈরি করে থাকে না নদীখাত তৈরি করে থাকে। কিছু দিন বা কিছুটা দূরত্ব প্রবাহিত হওয়ার পর ওই যে নদীর জলে যে বালিগুলো ছিল সেই বালির পরিমাণ বাড়তে থাকে, জল অনুস্রাবিত হয়ে যায় মানে নিচের দিকে চলে যায়, ইনফিল্ট্রেট হয়ে যায়, ফলে শুধু খাতটাই পড়ে থাকে। সেগুলোকে কী বলা থাকে ওয়াদি বলা থাকে। এই ওয়াদির পাশে শহর গড়ে উঠলে বা জনপদ গড়ে উঠলে জনপদের আগে ওয়াদি কথাটা যুক্ত থাকে ওই সমস্ত অঞ্চলে, যেমন ওয়াদি হালফা, ওয়াদি খাতুন ইত্যাদি ইত্যাদি। নেক্সট হচ্ছে ঔদ। ঔদ মানে রয়েছে কি এই সমস্ত অঞ্চলে যে হ্রদ লক্ষ্য করা যায় সেই হ্রদগুলোকে স্থানীয় নামে কী বলা থাকে প্লায়া বলা থাকে, মানে সল্ট প্ল্যান। মরুভূমি অঞ্চলে যা খেয়াল রাখবে মরুভূমি অঞ্চলে যত হ্রদ দেখতে পাওয়া যায় হ্রদগুলোর জল কী হচ্ছে লবণাক্ত, সেই হ্রদগুলো শুকিয়ে গেলে সেই শুকনো হ্রদগুলোকে কী বলা থাকে ঔদ বলে। আর এই যে প্লায়া থাকে প্লায়ার চারপাশে কী লক্ষ্য করা যায় পাতলা সাদা রঙের লবণের স্তরযুক্ত যে অঞ্চল লক্ষ্য করা যায় তাকে কী বলা থাকে সর্টস বলে বা ছর্টস বলে বা সল্ট ফ্ল্যাটস বলা হয়ে থাকে। এটা সাধারণত যে প্লায়া রয়েছে মূল আফ্রিকায় উত্তর আফ্রিকাতে অবশ্যই প্লায়ার হ্রদকে সর্টস বলে, আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে থর মরুভূমি অঞ্চলে এই ধরনের হ্রদকে কী বলা থাকে প্লায়া বলে। এই প্লায়ার বা সর্টস এর চতুষ্পার্শ্বস্থ অঞ্চলে এই সর্টস বা সল্ট ফ্ল্যাটস কী হচ্ছে না লক্ষ্য করা যায়। মরুভূমি অঞ্চলে বিস্তীর্ণ জায়গাতে মাঝে মাঝে ইতস্তত বিক্ষিপ্তভাবে কী লক্ষ্য করা যায় না ওয়েসিস বা মরুদ্যান লক্ষ্য করা যায়। মরুভূমি অঞ্চলে আর একটা বৈশিষ্ট্যগত ভূমিরূপ হচ্ছে মরুদ্যান। তীব্র গতিবেগ সম্পন্ন বায়ু বা বায়ুর ঘূর্ণির দ্বারা কোনো অঞ্চল থেকে যদি বায়ু বালিকে অপসারণ করে নিয়ে চলে যায় তাহলে সে অঞ্চলে বালির গভীরতা সেই অঞ্চলটার গভীরতা বাড়তে থাকে। গভীরতা বাড়তে বাড়তে কোনো সময় যদি সেটা যদি ভৌম জলস্থল অবধি যদি পৌঁছে যায় তাহলে ওই ভৌম জলস্থলকে কেন্দ্র করে ওখানটাতে যে জনবসতি কিছু স্বাভাবিক উদ্ভিদ গড়ে ওঠে তাকে কী বলা থাকে না ওয়েসিস বা মরুদ্যান বলা থাকে। সাহারা মরুভূমির মধ্যে বিভিন্ন জায়গাতে ছোটো বড়ো প্রচুর সংখ্যক ওয়েসিসের অবস্থান লক্ষ্য করে যায়। এই বালি অপসারিত হতে হতে জায়গা যে নিচু হয়ে যায় নিচু হয়ে গিয়ে যে অবনমিত স্থান তৈরি করে থাকে তাকে ডিপ্রেশনস বলা থাকে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়ো এই ধরনের ডিপ্রেশনস হচ্ছে কাতারা ডিপ্রেশনস, সেটা সাধারণত নীলনদ অববাহিকার নীলনদের শেষের দিকে মানে শেষের দিকে মানে দ্যাট মিন্স উত্তর দিকে লক্ষ্য করা যায়, পৃথিবীর বৃহত্তম এই ধরনের ডিপ্রেশনস। নেক্সট হচ্ছে কিন্তু জলবায়ুর কথা যদি বলা যায় যে সাহারা মরুভূমি অঞ্চলে যে জলবায়ু, প্রথম কথা হচ্ছে এখানকার দৈনিক উষ্ণতার প্রসার খুব বেশি, দিনের বেলাতে তাপমাত্রা খুব বেশি প্রায় 60 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা, রাত্রিবেলাতে তাপমাত্রা হিমাঙ্কের নিচে বা হিমাঙ্কের কাছাকাছি তাপমাত্রা। রাত্রিবেলাতে খুবই কম তাপমাত্রা হওয়ার কারণে রাত্রিবেলাতে কী হয়ে থাকে না শিশির বা শিশিরের মাত্রাটা খুব বেশি লক্ষ্য করা যায়। দিনের বেলাতে খুব তাপ দিনের বেলাতে, আর তাছাড়া তাপের সাথে সাথে কী রয়েছে বালি রয়েছে যাদের তাপ গ্রাহিতা কী হচ্ছে তুলনামূলকভাবে অনেকটাই বেশি। বৃষ্টিপাত সাধারণত হয় না বললেই চলে, বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 25 সেন্টিমিটারের কম, বার্ষিক গড় বৃষ্টিপাত হচ্ছে 25 সেন্টিমিটারের কম। সারা মরুভূমির বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের স্থানীয় বায়ু প্রবাহিত, আমি রেড কালিতে যেগুলো দেখিয়েছি এই অঞ্চলগুলোতে বেশ কিছু স্থানীয় বায়ু প্রবাহিত হয়ে থাকে। এই অঞ্চলটাতে এই যে গিনি উপকূল গিনি উপসাগর গিনি উপকূলীয় অঞ্চলে যে উষ্ণ বাতাস প্রবাহিত হয় তাকে যার স্থানীয় নাম হচ্ছে হারমাট্টান, এর অনেক স্বাস্থ্যবর্ধক গুণ থাকে, অনেকে ডক্টর উইন্ড বলে থাকে।
সারা মরুভূমি থেকে, সারা মরুভূমির উত্তর দিকে, উত্তর দিকে এক ধরনের বায়ু প্রবাহিত হয়ে থাকে, যেখানেতে লিবিয়া রয়েছে, ত্রিপোলি যেখানে যে সমস্ত রয়েছে, আলজেরিয়া লিবিয়া রয়েছে, সেই অঞ্চলে এই বায়ু প্রবাহিত থেকে, একে সাইমুম বলা হয়ে থাকে। সারা মরুভূমি নীলনদ অববাহিকা থেকে, অর্থাৎ সারা মরুভূমির উত্তর পশ্চিম দিক থেকে আর এক ধরনের বায়ু প্রবাহিত হয়। মিশরে যাকে স্থানীয় ভাষায় কী বলা থাকে না খামসিম বলা থাকে, এই সাইমুম এবং খামসিম এরা প্রবাহিত গিয়ে এইদিকে, এইদিকে কী রয়েছে আরবীয় মরুভূমি রয়েছে, আরবীয় মরুভূমি অঞ্চলে কী হয়ে থাকে না প্রবাহিত হয়ে। এই অঞ্চলে যে সমস্ত উদ্ভিদ দেখতে পাওয়া যায় সেই উদ্ভিদগুলোকে আমরা একটা ক্যাটাগরিতে কী বলে থাকি, জেরোফাইট উদ্ভিদ বলে থাকি। জেরোফাইট মূলত যাকে, যার পোশাকী নাম হচ্ছে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ। মরুদ্বনের আশেপাশে কিছু গাছপালা তো জন্মায়, তবে এখানে যে মরুভূমিতে এই যে জেরোফাইট উদ্ভিদ রয়েছে তাদের বেশ কিছু অভিযোজনগত বৈশিষ্ট্য রয়েছে। তার কারণটা হচ্ছে এখানে যে একটু আগেই বললাম যে বৃষ্টিপাত হয় না কিন্তু তীব্র উষ্ণতা, এই তীব্র উষ্ণতা এবং জলের অভাব এইগুলোকে মানিয়ে এখানটাতে বেশ কিছু উদ্ভিদ লক্ষ্য করা যায়। সেই উদ্ভিদের মধ্যে উদ্ভিদের কী কী অভিযোজনগত বৈশিষ্ট্য রয়েছে, প্রথম কথা যে উদ্ভিদের গাছের পাতা ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে না, পাতা কাঁটায় রূপান্তরিত হয়ে যায়। সালোকসংশ্লেষ চালানোর জন্য গাছের কাণ্ড কী হয়ে থাকে না সবুজ হয়ে থাকে, ক্লোরোফিল গাছের কাণ্ডে থাকে। আমাদের এই সমস্ত অঞ্চলে গাছ ভাঙলে সাধারণত যে রস পাওয়া যায় ওই অঞ্চলে সেই গাছের রসের ডেন্সিটি কী হচ্ছে খুব বেশি, যাকে সাধারণত তরুক্ষীর বা ল্যাটেক্স বলে। নেক্সট হচ্ছে গাছের শেকড়, শেকড়ের সংখ্যা, শেকড় দু ধরনের, একটা গুচ্ছমূল থাকে, স্বাভাবিকভাবে গুচ্ছমূলটা উপরের লেয়ারেই থাকে হঠাৎ বৃষ্টির জলটাকে কালেক্ট করার জন্য, আর প্রধান মূল অনেক গভীর পর্যন্ত যায়। প্রত্যেক উদ্ভিদেরই কী থাকে না জল স্টোর করে রাখার ক্যাপাবিলিটি থাকে, কারণ জল যেহেতু খুব অমূল্য সেজন্য জলটাকে কী করে থাকে না যে জলটা কালেক্টেড হয়ে থাকে সেই জলটাকে এরা সঞ্চয় করে রাখে ভবিষ্যতের জন্য। গাছের ফুল কী হয়ে থাকে খুব তীব্র মানে উজ্জ্বল বর্ণের হয়ে থাকে, ঝাঁঝালো গন্ধযুক্ত হয়। আর গাছের যে ফল রয়েছে, ফলের মানে বীজ যেটা রয়েছে, বীজের বাইরের যে আবরণ সেটা অনেক কঠিন হয়ে থাকে প্রতিকূল পরিস্থিতিতে, কয়েক দশক পর্যন্ত সেটা কী থাকতে পারে না ঠিক থাকতে পারে। তার কারণ হচ্ছে কবে কখন বৃষ্টি হবে তখন অনুকূল পরিবেশ তৈরি হবে তখন বীজটা অঙ্কুরিত হবে। তীব্র গ্রীষ্মের সময় গাছের উপরের অংশ, মাটির উপরের অংশ সাধারণত অপসৃত হয়ে যায় মানে শুকিয়ে যায়, মাটির নিচে কন্দ জাতীয় অংশটা থেকে যায়। পরবর্তীকালে যখন অনুকূল পরিবেশ যখন আসে তখন সেখান থেকে আবার নতুন চারা কী হয়ে থাকে না জন্মায়। মরুভূমি অঞ্চলে, এই সারা মরুভূমি অঞ্চলে যে মাটি লক্ষ্য করা যায়, মাটি মূলত ইউএসডিএ বলে একটা সংস্থা রয়েছে যারা পৃথিবীর সয়েল ক্লাসিফিকেশন যেন জিনা করে থাকেন, ইউএসডিএ ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, তাদের প্রকৃতি অনুযায়ী এখানে যে মাটি লক্ষ্য করা যায় সেই মাটি মূলত এরিডিসল বা এন্টিসল প্রকৃতি, যাকে আমরা বলে থাকি খুব শুষ্ক মৃত্তিকা বলে থাকি। এই শুষ্ক মৃত্তিকার বৈশিষ্ট্য হচ্ছে এই শুষ্ক মৃত্তিকার জলধারণ ক্ষমতা কম, মাটিতে কিন্তু খনিজ পদার্থ প্রচুর পরিমাণে রয়েছে, জৈব পদার্থ নেই বললেই চলে। যদি জলসেচ করা হয়, জৈব সার যদি প্রয়োগ করা যায় তাহলে কী করা যেতে পারে না চাষবাস অনুকূলভাবে চাষবাস হতে পারে। আর মরুভূমি অঞ্চলে যে বায়ু প্রবাহিত থাকে সেই বায়ু খুবই উষ্ণ এবং খুবই শুষ্ক, যেটা কোনো অঞ্চলে মানে জনবসতিপূর্ণ অঞ্চলে বা জনবহুল অঞ্চলে যদি প্রবাহিত হয়ে থাকে তাহলে প্রাণীদের কিংবা মানুষের প্রাণে প্রাণহানির সম্ভাবনাও থেকে যায়। যাই হোক, আমরা আফ্রিকা মহাদেশের এই সাহারা মরুভূমির অবস্থান দেখলাম, ভূপ্রকৃতি দেখলাম, জলবায়ু সম্বন্ধে একটু আলোচনা, স্বাভাবিক উদ্ভিদ এবং মৃত্তিকা সম্বন্ধে দেখলাম। এটা আজকের আমাদের আলোচনা এই পর্যন্তই, যে সাহারা মরুভূমি অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ যেটা রয়েছে, আমরা নেক্সট দিন সাহারা মরুভূমি অঞ্চলের অপ্রাকৃতিক পরিবেশগুলো নিয়ে আমরা কী করবো না আলোচনা করবো।